সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, বাংলায় একটা কথা আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। পুতিন কাকা পৌষ মাস পালন করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য যে সর্বনাশ, এটা কিন্তু প্রমাণিত। কারণ দিন শেষে দেখেন আজকে জো বাইডেন এবং জেলেনস্কি একে অপরকে দোষারোপ করছেন। বাইডেন বলছেন যে জেলেনস্কি তার কথা শুনেনি, জেলেনস্কি বলছে বাইডেন তার কথা শুনেনি। দুই দেশের ভিতরে কিন্তু লাগালাগি শুরু হয়ে গেছে। আর এটার একটাই কারণ যে ইউক্রেনের প্রেসিডেন্ট গত বেশ কয়েকদিন যাবৎ তিনি একটা বক্তব্য দিয়ে আসছেন যে পশ্চিমারা চাইলে রাশিয়ার সাথে এই যুদ্ধকে খুব অল্প সময়ে সমাধান করার রাস্তা আছে, কিন্তু তারা সেই পথে যাচ্ছে না। আর এটার জন্য তিনি যথেষ্ট হতাশ এবং ক্ষোভও কিন্তু প্রদর্শন করেছেন। এখন কী নিয়ে আসলে ঝামেলা, সেটাও আলোচনা করছি। দর্শক, গত 10ই জুন আপনার ঐতিহাসিক একজন লিডার, ওনার নাম হচ্ছে পিটার দ্য গ্রেট, ওনার 350তম জন্মদিন ছিল। একজন ইতিহাসখ্যাত যোদ্ধা যিনি আপনার বিশাল একটা সাম্রাজ্যকে নিজের আওতাধীন করেছিলেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন কাকা তিনি আবার বলেছেন তিনি হচ্ছেন মহান জার পিটার দ্য গ্রেটের মতন তিনি একজন বিশাল সাম্রাজ্যবাদী নায়ক। তিনি বলেছেন মহান জার পিটার দ্য গ্রেট একসময় বিশাল অঞ্চলকে নিজের সাম্রাজ্যভুক্ত করেছিলেন। আমিও পিটারের মতন নিজের দেশের জমি পুনরুদ্ধারের কাজে নেমেছি। তার এই বক্তব্যের পরেই আবার এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে। এখন আসেন এইদিকে, পুতিন কাকা যখন নিজেকে পিটার দ্য গ্রেট দাবি করছে, সেই দিকে আপনার মানে কি নিয়ে জেলেনস্কি এবং বাইডেনের মধ্যে ঝামেলা, চলুন আমরা একটু দেখি। দর্শক, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ আগ্রাসন শুরুর আগে মার্কিন সতর্কবার্তা শুনতে চাননি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। অ্যাঞ্জেলেসে একটি তহবিল সংগ্রহের সংবর্ধনা অনুষ্ঠানে রাশিয়ার আক্রমণের সম্ভাবনা সম্পর্কে তার পূর্ব সতর্কতার কথা উল্লেখ করে বাইডেন বলেন, আমি জানি অনেকে ভেবেছিলেন যে আমি বাড়াবাড়ি করছি, তবে জেলেনস্কি রুশ আগ্রাসন শুরুর আগে মার্কিন সতর্কবার্তা শুনতে চাননি। তিনি আরও বলেন যে কিন্তু আমি জানতাম আমাদের ধরে থাকার মতন তথ্য ছিল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সিদ্ধান্ত নিতে চলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে জেলেনস্কি কিংবা আরও অনেকে এটি শুনতে চাননি। আমি বুঝতে পেরেছি কেন তারা এটি শুনতে চায়নি, কিন্তু তিনি হামলা চালিয়েই ফেললেন। এখন কেন আসলে শুনতে চায়নি সেটা সম্পর্কে আমার একটু ব্যক্তিগত মন্তব্য হচ্ছে যে পশ্চিমারা যে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ লাগাইয়া ঝামেলা পাকায়, সম্ভবত এই ধরনের বিষয়গুলো ইউক্রেন সচেতন ছিল, এই কারণে শুনতে চায়নি। তো চলুন দেখি এবার ইউক্রেনের পক্ষ থেকে বাইডেনের এই বক্তব্যের পরে তারাও একটা আপনার কি বলো যে মানে রিটার্ন অ্যান্সার দিয়েছেন। দর্শক, জেলেনস্কির রুশ আগ্রাসন শুরুর আগে মার্কিন সতর্কবার্তা শুনতে চাননি বলে জো বাইডেনের যে বক্তব্য, সেই অভিযোগ নিয়ে মুখ খুলেছে ইউক্রেন। বিবিসি শনিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে। এই ব্যাপারে জেলেনস্কির মুখপাত্র সের্গেই নিকিওফোর্ভ জানান, জেলেনস্কি বড় আকারের আক্রমণের আগে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা চেয়েছিলেন, কিন্তু ইউক্রেনের অংশীদাররা তা শুনতে চায়নি। আই ডোন্ট নো যে ইউক্রেনের অংশীদার বলতে তারা কাকে বুঝিয়েছেন। সের্গেই নিকিফোর্ভ আরও বলেন, জেলেনস্কি সেই সময় জো বাইডেনের সঙ্গে 3 বা 4 বার টেলিফোনে কথা বলেছিলেন। তারা বিশদভাবে পরিস্থিতি নিয়ে তাদের মতামত এবং মূল্যায়ন বিনিময় করেন, তাই শুনতে চায়নি বাক্যাংশটির সম্ভবত ব্যাখ্যা প্রয়োজন বলে একটি ইউক্রেনীয় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন। মানে জো বাইডেন কী বুঝাইতে চাইছে এটা আরও বিশদভাবে ব্যাখ্যা চাইছেন আপনার ইউক্রেনের মানে প্রেসিডেন্টের যিনি মুখপাত্র আছেন। আবার জেলেনস্কির আরেক উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়া তিনি বলেছেন যে ইউক্রেন বুঝতে পেরেছে যে রাশিয়া আক্রমণের পরিকল্পনা করছে এবং এর জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রশ্নটি আক্রমণের মাত্রা নিয়েছিল। তিনি বলেন একটি দেশকে 100 দিনেরও বেশি সময় ধরে আক্রমণকারীকে প্রতিহত করার জন্য অভিযুক্ত করা অযৌক্তিক। যদি শীর্ষ দেশগুলো সতর্কতা হিসাবে রাশিয়াকে থামাতে ব্যর্থ হয় তাহলে এই যুদ্ধ চলতেই থাকবে। মাইখাইলো আরও বলেন জেলেনস্কির সতর্কতার প্রতি মনোযোগ ছিল, তবে রাশিয়ার আক্রমণের মাত্রা আমাদের অংশীদারদের সহ অনেক দেশকে হতবাক করেছে। এখানে দুইজনই অংশীদারের কথা উল্লেখ করেছেন, বাট আমি জানি না যে ইউক্রেনের ভিতরে এখানে অংশীদার বলতে কি তাদের যে পার্লামেন্ট আছে সেখানে যে বিরোধী দল বা তারা বা ধরেন হয়তো সেইখানে কোনো অংশীদারিত্বের কথা বোঝানো হয়েছে কিনা। এখন জো বাইডেন এবং জেলেনস্কির এই বিষয়টা কেন আসছে আবার বলি। গতকালকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নতুন করে একটা ভিডিও বার্তা দিয়েছেন,
আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে প্রতিনিয়ত যেই পরিমাণ সৈন্য মারা যাচ্ছে, পশ্চিমারা এই মুহূর্তে পুতিনকে থামাইতে অক্ষম বলেই এক ধরনের বক্তব্য দিয়েছিলেন জেলেনস্কি। আর সম্ভবত এই বিষয়টা নিয়েই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটা ইগুতে লাগার বিষয়, কারণ মাত্র নতুন করে ফিনল্যান্ড এবং সুইডেন আপনার ন্যাটোতে যোগদান দিতে যাচ্ছে। জেলেনস্কি তার ভিডিও বার্তায় বলেছিলেন যে যদি পশ্চিমা দেশগুলো চায় মাত্র এক সপ্তাহে এই যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব। আর সেটা কিভাবে সম্ভব? দুইভাবে, যে এখন পর্যন্ত যুদ্ধের এতদিনের মধ্যে ন্যাটোর সদস্যভুক্ত 30টা দেশের অর্ধেকেরও বেশি দেশ এখন পর্যন্ত আপনার রাশিয়া থেকে তেল এবং গ্যাস আমদানি করতেছে। জেলেনস্কির প্রশ্ন হচ্ছে যে উপর দিয়া গাছ কাইটা, তলে দিয়া গাছ কাইটা উপর দিয়া পানি ঢাইলা পশ্চিমারা কি বুঝাইতে চাচ্ছেন তিনি, এটা নিয়ে হতাশ। তিনি কিন্তু তার বক্তব্যে এটা বলেছেন যে আপনারা যদি রাশিয়ার অর্থনীতিতে নানান ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, কিন্তু সেই দেশ থেকে এখনও কোনো তেল এবং গ্যাস আপনারা টাকা আনছেন, এগুলো আনছে না, তাদেরকে টাকা দিচ্ছেন, এই টাকা ব্যবহার করেই তো পুতিন তাদের দেশের উপরে হামলা চালায়। তখন তিনি বলেছেন যে পশ্চিমাদের অবস্থান নিয়ে তার ভেতরে আসলে প্রশ্নের তৈরি হয়েছে। আজকের দিনে যুদ্ধের এই পরিস্থিতিতে আইসা এখন পর্যন্ত পশ্চিমারা কেন শতভাগ আপনার ইউক্রেনকে সামরিক দিক থেকে সহযোগিতা করছে না, এটা নিয়ে জেলেনস্কির সেই ক্ষোভমূলক বার্তা ছিল যে পশ্চিমারা আসলে কী চায়। আবার তিনি যখন উদ্দেশ্যমূলক একটা বক্তব্যের মধ্যে বললেন যে চাইলে এক সপ্তাহের মধ্যে, তো এইটা একটা প্রশ্ন যে যাদের আন্ডারে বা যাদের নেতৃত্বে আমরা যুদ্ধ করছি সিনিয়ররা তাহলে কীভাবে, এই মুহূর্তে মার্কিনিরা কী ভাবছেন বা ন্যাটোরা কী ভাবছেন, যে জেলেনস্কির কি তাদের প্রতি কোনো সন্দেহ তৈরি হয়েছে। এই কথাগুলোর প্রেক্ষিতে বেসিক্যালি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছে যে যুদ্ধের আগেই তো তোমাকে সতর্কতা করছিলাম, তখন তুমি কেন শোনো নাই। আমার ভিডিওর প্রথমে বলছিলাম যে তখন কেন শোনে নাই। দর্শক, আপনারা জানেন পৃথিবীর যে অস্ত্র উৎপাদনকারী দেশের মধ্যে যুক্তরাষ্ট্র হচ্ছে অন্যতম। আর এই যে অস্ত্র উৎপাদন করে এগুলো বিক্রি করে কোথায়? আপনি দেখেন যে বেশিরভাগ দেশে যেখানে যুদ্ধ চলে সেখানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি হয়। অস্ত্র ব্যবসা একটা বিশাল ব্যবসা, আধিপত্য বিস্তারের ব্যবসা একটা বিশাল ব্যবসা, নেতৃত্বের ব্যবসা একটা বিশাল ব্যবসা। তো এই যুদ্ধটুদ্ধ না থাকলে তো এই ব্যবসাটা চালানো যায় না। সম্ভবত এই বিষয়টাই ইউক্রেনের প্রেসিডেন্ট পৃথিবীতে গত বেশ কয়েক বছরে মার্কিনীদের নেতৃত্বে ঘটা যুদ্ধগুলোর দিকে তাকাইয়া হয়তো এটা অনুধাবন করার কারণেই ইউক্রেন যুদ্ধ চায়নি, কিন্তু দিন শেষে ইউক্রেন কিন্তু যুদ্ধের ভেতরে জড়াই গেছে। আর পুতিন কাকার যে গতি বা যে টার্গেট বা পশ্চিমারা যেটা বলছিল যে এক মাস দুই মাস পরে থাইমা যাবে, এখন কিন্তু চার মাস এই যুদ্ধের বয়স চলছে। পুতিন সর্বশক্তি নিয়ে এখনও যুদ্ধের ময়দানে কিন্তু টিকে আছেন পুরো পশ্চিমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে, এটি ইউক্রেনের প্রেসিডেন্টকে হতাশ করছে। আর জো বাইডেন বা আমেরিকার প্রতি এই ধরনের বক্তব্যগুলো আসা শুরু হয়েছে, এখন জো বাইডেনও উল্টা বক্তব্য দিচ্ছে, আর বিষয়টা নিশ্চয়ই পুতিন কাকার কাছে এনজয়েবল। তো যাই হোক, পরবর্তী আপডেট জানিয়ে দিব। আসসালামু আলাইকুম।